বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কমে গিয়েছে জলও নেমে গিয়েছে জলপাইগুড়ি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডগুলি থেকে একমাত্র ব্যতিক্রম পঁচিশ নম্বর ওয়ার্ডের পরেশ মিত্র কলোনি এলাকা এখানে জলস্তর অনেকটা নামলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি অনেক বাসিন্দাই এখনও বাড়ি ফিরতে পারেননি জল জমে থাকায় ত্রাণ শিবির অথবা রাস্তার ওপর তাঁবু টাঙিয়ে রয়েছেন তারা তার কারণ এই এলাকাটি অপেক্ষাকৃত নিচু এলাকা করলা নদী সংলগ্ন এলাকায় এই বসতি দুর্গত মানুষদের জন্য জলপাইগুড়ি পৌরসভার পক্ষ থেকে পরিশ্রুত পানীয় জল ভ্রাম্যমাণ শৌচালয় শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকেও খাবার দেওয়া হচ্ছে